ভিডিও পছন্দ হলে লাইক করুন, আর বাংলা সিনেমার সমস্ত তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যান। হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে চলেছি ছোট পর্দায় জনপ্রিয় নায়িকা তিনাশার পরবর্তী ছবি, অর্থাৎ তিনি যে ছবি দিয়ে ডেবিউট করতে চলেছেন বড় পর্দায়, সেই মুভিটি কী হতে চলেছে এবং সেই মুভিতে কে কে অভিনয় করতে চলেছে সেই নিয়ে আজ আমরা আলোচনা করতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ছোট পর্দায় বড় তারকা, এবার আসেন বড় পর্দায়। আগামী মাসের গোড়া থেকে ছবিটির শুটিং হতে শুরু করা দেওয়ার মনে করছেন অনেকেই। খোকা বাবুর পর দর্শকদের মনে যে টেলিভিশনে তার যে প্রভাব পড়েছে সেটি আজ বড় পর্দায় তার মান গড়ে উঠেছে। আমি বলতে চাইছি খোকা বাবুর যে নায়িকা অর্থাৎ তিনা সাহার কথা। তিনা সাহা বড় পর্দায় আসতে চলেছেন তার একটি মুভি নিয়ে। সিনেমার নাম দেওয়া হয়েছে থাইকারি, এবং এই ছবিটার নায়িকার প্রধান ভূমিকা দেখা যাবে এই তিনা সাহাকে। এবং তিনা সাহা বিপরীতে অভিনয় করতে আমরা দেখব, অর্থাৎ নায়কের ভূমিকায় অভিনয় করতে দেখব আমরা হিরণ চট্টোপাধ্যায়কে। শ্যামসুন্দর দে প্রযোজিত এই ছবিটির প্রায় শুটিং মানে পুরো শুটিংটা শুরু মানে শেষ থেকে শুরু হবে পুরো থাইল্যান্ড এবং ব্যাংকক সহ অন্য অন্য দেশে। এবং এই ছবিতে হিরণ ছাড়া বড় বড় আরও দুজন কাস্টিং রয়েছে, দুজন তারকা রয়েছে, রুদ্রনীল ঘোষ এবং সোমন চক্রবর্তীকে এই মুভিতে কিন্তু আমরা দেখতে পাবো এই থাইকারি মুভিটিতে। এবং আগামী সপ্তাহের শেষের দিকে থাইকারি টিম পাড়ি দেবে ব্যাংককে, এবং পুরো শুটিংটাই মানে ব্যাংককে শুটিং হওয়ার কথা রয়েছে। তিনা সাহা জানিয়েছেন যে তিনি বড় পর্দার সাথে সাথে তিনি ছোট পর্দাও তো তিনি অভিনয় করতে চান, এবং এই থাইকারি বইয়ের শুটিংটা শেষ হলে তিনি নাকি আবার ছোট পর্দায় শুটিং শুরু করতে চলেছেন। তবে তিনি বলেননি যে এখনও কোন সিরিয়াল তিনি অভিনয় করতে চলেছেন। এই থাইকারি মুভিটি কবে রিলিজ করা হবে সেটি এখন বলে দেওয়া হয়নি, বলে দিলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।